আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী নির্বাচনে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে জামাত প্রশ্ন দুই সাল কিসের বিএনপি জামাতের এত বড় সুযোগ একত্রিশ এক তেইশ যে কৌশলে সেই বড় সুযোগ পেতে পারে জামাত রাজনীতিতে এথিক্সের সংজ্ঞা আর ব্যক্তি জীবনে এথিক্সের সংজ্ঞা কিন্তু এক নয় ব্যক্তি জীবনে যেটা অপরাধ রাজনীতিতে অনেক সময় সেটা কৌশল আবার ইসলামপন্থীদের ভাষায় বললে সেটা অনেক সময় হেকমত হিসেবে পরিগণিত হয় এজন্যে রাজনীতির হিসাব নিকাশ বা পলিটিক্যাল সায়েন্স যারা বুঝেন এমনকি জামাত ইসলামীর রাজনীতিও যারা বুঝেন তারা এটার সাথে একমত হবেন যে রাজনীতিতে হেকমত বলতে একটা কৌশল রয়েছে একটা কথা রয়েছে যেটা কিন্তু ব্যবহারযোগ্য এটারই একটু ফোকাস বা দৃষ্টি আকর্ষণমূলক একটা কথা আমি বলবো ভিত্তি হচ্ছে ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জামাত ইসলামীর নায়েব আমির এবং সাবেক সংসদ সদস্য তিনি একটা কথা বলেছেন দীর্ঘ বক্তব্যের মধ্যে তার একটা কথা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এটা ভাইরাল হয়ে গিয়েছে জামাত শিবিরের লোকজন খুশি কিন্তু বিশ্লেষকদের কাছে এটা বিশ্লেষণের বিষয় কিভাবে সেটা সম্ভব ডাক্তার তাহির সাহেব বলেছেন আগামী নির্বাচনে বাংলাদেশে জামায়াত ইসলাম একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করবে যেখানে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না করতে পারবে কি পারবে না এগুলো নিয়েই বিতর্ক রয়েছে নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে আদৌ হবে কি না দলীয় সরকারের অধীনে হবে তো এইগুলো নিয়ে সন্দেহ সংশয়ের মধ্যেই যেমন বিএনপি কিন্তু নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা তেমন বলছে না আন্দোলন কেন্দ্রিক নির্বাচনকালীন সরকার ইভিএম কিংবা নির্বাচন কমিশন নিয়ে কথা বলছে সেই মুহূর্তে ডাক্তার তাহের সাহেব জামাত ইসলামের দায়িত্বশীল নেতার পক্ষ থেকে একেবারে ক্লিয়ারলি এভাবে বলা যে আগামী নির্বাচনে বাংলাদেশে জামাত ইসলামে একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করবে জামাত নির্বাচনে ভালো করবে এটাই বোঝাতে চেয়েছেন এখন এটা কয়েকটা ব্যাখ্যা করতে পারে একটা হচ্ছে কথার কথা বলতে পারেন আবার একটা হচ্ছে না সিরিয়াসলি কোনো পরিকল্পনা রয়েছে এখন আমি এটাকে কথার কথা বলুক আর যেভাবেই বলুক আমি এটার উপর ভিত্তি করে কিছু দৃষ্টি আকর্ষণ কিছু কৌশল বা হেকমতপূর্ণ কিছু আলোচনা করতে চাই হ্যাঁ আগামী নির্বাচন যেভাবেই হোক না কেন জামাত বা বিএনপি বা বিরোধী দলগুলো তো চাইবে সর্বোচ্চ চেষ্টা করবে সর্বোচ্চ এফোর্ট দেবে যাতে তত্ত্বাবধায়ক সরকার অধীনেই নির্বাচন হয় এবং সবাই পার্টিসিপেট করতে পারে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইলেকশন তো সবাই চায় কিন্তু যেভাবেই হোক না কেন সেটা আলাদা বিষয় জামাত চাইলে একটু কৌশলী হলে আগামী নির্বাচনে তারা বিএনপিকে ছাপিয়ে প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করাটা অসম্ভব নয় সেটা জামাত নামে একটু কঠিন কিন্তু বিজেপিকে সামনে এনে অন্য কোনো দলের অধীনে এই নেতাকর্মী এই জনশক্তি নিয়েই এক এটা জাতীয় পার্টির পক্ষেই সম্ভব নয় ভিপি নুরদের পক্ষে সম্ভব নয় এটা শুধু জামাতের পক্ষেই সম্ভব জামাত নামে বা অন্য নামে হলে আরও ভালো হয় যে একটু কৌশল অবলম্বন করলে বিএনপিকে ছাপিয়ে প্রধান বিরোধী দল হতে পারে এর মানে এটা দুই হাজার তেইশ সাল এই দুই সালে এটা করতে হবে যে কৌশলের কথা আমি বলবো এখন সেখানে কিসের বিএনপি জামাত একটু কৌশল করলে তাদের সামনে এই বড়ো সুযোগ হাতছানি দিচ্ছে এগুলো রিলেটিভ বিষয় ব্যবহার করবে কি করবে না এটা আমি আমার মুক্তে সরাসরি বলতে চাই না বাংলাদেশের একজন বুদ্ধিজীবী রয়েছে এবং যারা একেবারে হাই থট ইন্টেলেকচুয়াল লেভেলে বিচরণ করেন তারা সবাই চেনেন মোহাম্মদ ইশরাক নামের এক তরুণ বুদ্ধিজীবী উঁচু মাপের লেখক এবং একেবারেই হাই লেভেল ইন্টেলেকচুয়াল আমি মনে করি বয়স যদিও তরুণ একসময় শিবির করতেন শিবিরকে ক্রিটিক করেন বা ইসলামপন্থীদের নানান বিষয় নিয়ে চমৎকার গবেষণা করেন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন আরও বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নাল বা এগুলোর সাথেও লেখালেখি রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনসে তিনি পড়েছেন এখন সম্ভবত বিদেশে পড়াশোনা করছেন তিনি একটা লেখা লিখেছেন এই লেখাটা আমি একটু তুলে ধরতে চাই তার রেফারেন্স দিয়ে তিনি লিখেছেন যতক্ষণ না পর্যন্ত বিএনপি শাহবাগী ফেসিবাদকে বর্জন করে জামাতকে অন্তত পাঁচটা মন্ত্রণালয় দেওয়ার ঘোষণা দিচ্ছে আমি বিএনপির আন্দোলন সমর্থন করি না ইনফ্যাক্ট আমি মনে করি এই মুহূর্তে বিএনপি জামাতকে ছাড়া এককভাবে ক্ষমতা আসলে আওয়ামী লীগের চেয়েও বড় ফেসিস্ট হবে কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না আমি ব্যাখ্যা করছি না ক্লিয়ার মেসেজ যারা গভীর চিন্তাশীল তাদের জন্যে অনেক কথা এর মধ্যে লুকায়িত রয়েছে তো বিএনপির যে বড় ফেসিস্ট হবে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে জামাতের সাথে এই মুহূর্তে কেমন আচরণ করছে বারোদলীয় জোটের সাথে একটা মিটিংয়ে একজনের ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান সাহেব জামাতের প্রসঙ্গ টেনেছেন এতেই তিনি ধমক খেয়েছেন তাহলে বিএনপি ক্ষমতার দূরে থেকেই জামাতের বিষয় এতটা কঠোর তাহলে ক্ষমতা আসতে পারলে জামাতের প্রতিষ্ঠানগুলো দখল করবে না তারা যে জামাতকে এই ধ্বংসস্তূপ এটা কাজে লাগিয়ে নিজেরা পুরোপুরি দখল করবে না এটা মনে করার কোনো কারণ নেই কথাটা যৌক্তিক এটা সাফ কথা ইসলামী ব্যাংক দখল লুটপাট নিয়ে সরকার বিরোধীরা পলিটিক্যাল ক্যাপিটাল অর্জন করেছে কিন্তু ইসলামী ব্যাংক কিভাবে উদ্ধার করে আসল মালিকদের কাছে ফিরিয়ে দেয়া যায় বা হবে সেটা নিয়ে কোনো আলোচনা দেখেছেন তিনি প্রশ্ন ছুড়ে দেয় অ্যাপসোলিটি রাইট দেখবেন না ট্রাইব্যুনাল ভিক্টিমদের কিভাবে ন্যায় বিচার দেওয়া হবে তা নিয়ে কোনো আলোচনা দেখেছেন দেখবেন না দুই সালে ডিসেম্বরে তারানকো এবং দুই সালে আমেরিকা কানাডার কথায় বিএনপি জামাত নেতাদের বলি দিতে রাজি হয়ে গেল এর এরপরও জামাতকে সরকার বিরোধিতা করে যাচাই করে যেতেই হবে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই কথাগুলো কিন্তু জামাতের রাজনীতি একবার কোর পলিসি মেকিং মেকার যারা রয়েছে তাদের জন্যে অবশ্যই বড় ধরনের উপাদান বলে মনে করি দেশ উদ্ধারে ঠেকাকে শুধু ইসলামপন্থীদেরই তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমি যদি জামাত নেতা হতাম তিনি বলছেন ইশরাক সাহেব তাহলে সরকারের সাথে দু হাজার বারো সালেই সমঝোতায় চলে যেতাম আমি কথা আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি রাজনীতির একটা সৌন্দর্য হচ্ছে সমঝোতা সমঝোতার দিয়ে যদি হাইস্ট ইন্টারেস্ট গেইন করা যায় হাইস্ট এন্ডস গেইন করা যায় তাহলে কেন করবে না আর সমঝোতায় বিশ্বাস করে জামাত এখানে সমঝোতা না করে অনেকে বলে যে আপসিন জামাত না এটা বুঝতে পারেনি জামাত আসলে দুই হাজার সালে যদি বুঝতে পারতো এই পরিণতি হবে তাহলে সমঝোতা করতো এটা আমি মনে করি সমঝোতা করার মধ্যেই কল্যাণ ছিল সমঝোতা না করে কি হয়েছে সব হারিয়েছে এবং আরও হারানোর পথে অন্তত এখন তো সরকার এবং বিরোধী দল দুই পক্ষেরই সাথেই নেগোসিয়েশন করে নিজের দলের স্বার্থ নিশ্চিত করতাম এটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণ এই যে দুই সালে জামাত এমন সুযোগ তাদের সামনে আছে তাদের বড় সাংগঠনিক শক্তি জনসমর্থন অর্থনৈতিক সক্ষমতা এগুলোর মাধ্যমে তারা বিএনপি আমলিক উভয় দলের সাথে নেগোসিয়েশন করে বড় স্বার্থ হাসিল করা যায় এর মধ্য দিয়ে জাতিরও খেদমত করা যায় শুধু দলীয় স্বার্থ নাই আর জামাত তো এটাও মনে করে যে দলের স্বার্থ জাতির স্বার্থ এক অভিন্ন তাহলে দলের স্বার্থ স্বার্থ সেভ করার জন্য কেন কাজ করবে না রকমারি চর্মনাইয়ের যে পলিসি তাতে আমার পূর্ণ সমর্থন আছে জামাতের উচিত ছিল এই পলিসিতে আগেই চলে যাওয়া আগে না গেলেও বর্তমানে তো অবশ্যই অ্যাবসোলিটি রাইট এবং আই উড লাইক টু সাজেস্ট জামাত ইসলামী যে তাদের উচিত চর্মনায় পলিসি গ্রহণ করা কারণ আর কত নির্যাতিত হবে এই নির্যাতনের মধ্যে তেমন কোনো কল্যাণ নেই এরপরে সুদিন আসলে সেই সুদিনে আরও জামাতের সুদিন আসবে এটা মনে করার কোনো কারণ নেই এবং সে সম্ভাবনা নেই বিএনপির গতিবিধি সেটাই বলে বিএনপি শত জামাতে দূরত্ব হয়ে যাওয়ার পর জামাতের উচিত চরমোনাই পলিসি গ্রহণ করা এর চাইতে ভালো আর জামাতের পদ্ধতি হতে পারে না এবং চরমোনাইকে যতই দালাল বলুক আর জাবলুক তাদের অবস্থান ঠিক আছে তারা ভালো আছে এবং তারা সামনের দিকে এগিয়েছে জামাত এখন সেই ধরনের চিন্তা করছে বলে কিছুটা জেনেছি বিএনপিতে এখন অনেক ভালো মানুষ আছেন যাদের উচিত বিএনপিকে শাহবাগের কবল থেকে মুক্ত করা তাদের বিরুদ্ধে আমাদের অনুযোগ নেই যতক্ষণ না পর্যন্ত বিএনপিকে শাহবাগের কবল থেকে মুক্তি করছেন ততক্ষণ পর্যন্ত এই লিগ বিএনপি মিউজিক্যাল চেয়ারের খেলায় আমাদের কোনো আগ্রহ নেই শাহবাগি ফেসিবাদের পতন ব্যতীত হাসিনার জায়গায় কামাল হোসেন বা মির্জা ফখরুর আসা কোনো পার্থক্যই তৈরি করে না এখন জামাত নেতাদের জামাতপন্থী বুদ্ধিজীবীদের উচিত এই ভয়েস রেস করা তারা তো করছে না এটা খুবই গুরুত্বপূর্ণ আলাপ এই আলাপটা তোলা দরকার এবং এই যে বড় দুই দলের সাথে নেগোসিয়েশন বা আপোষ পাই চর্মনায় কৌশল অবলম্বন করলে চর্মনায় যদি কৌশল অবলম্বন করে তারা বড় ভালো অবস্থানে যেতে পারবে না কিন্তু জামাত যদি সেই কৌশল অবলম্বন করে জামাত চরমনের কৌশলটা নিলে জামাত হিট বিএনপি ছাপিয়ে তারা বড় সুযোগ গ্রহণ করে প্রধান বিরোধী দল হতে পারবে এটা অসম্ভব নয় কিন্তু চর্মনে সেটা আজীবন চেষ্টা করে সরকারের দালালি করে নগ্ন দালালি করে চেষ্টা করলেও পারবে না ভিপি নুরুরা পারবে না জাতীয় পার্টিকে নিয়ে সরকার বিব্রত যে এরা কিসের বিরোধী দল বিরোধী দল শুধু প্লে করতে পারে না তারা যে কজন এমপি আছে ওই কজন নিয়েও মাঠে মিছিল করতে পারে না তো জাতীয় পার্টি কিসের তো এটা হচ্ছে কথা ডাক্তার তাহের সাহেবের কথাটা তিনি যেভাবে বলুক না কেন একটা সিগনিফিকেন্ট রয়েছে বলে আমি মনে করি